আমরা কি মনে করলাম তা নয়, ডক্টরদের একটা অ্যাডভাইস থাকে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোটোকল আছে, সাধারণ মানুষ জানে যে হোম আইসোলেশনে থাকতে হবে, তিনি জানেন না। এবং রিপোর্টটা উনি নেগেটিভ কিনা দেখা কোন ল্যাবরেটরি সেটা যাচাই করতে হবে, তার পজিটিভটাও যাচাই করতে হবে। নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানাবেন বা জানিয়েছেন? হ্যাঁ, নির্বাচন কমিশনকে আমাকে অনেক মানুষের অভিযোগ এসছে, তো সেটাকেই আমি ওনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি, তারা বিষয়টা দেখছেন, এটা অনেক সকালেই জানানো হয়েছে। এর আগে দুটো নির্বাচনে সকাল থেকে বুথে বুথে ঘুরেছেন, কর্মীদের সঙ্গে গিয়ে কথা বলেছেন, এবার প্রথম বাড়িতে বসে আপনি পুরো ভোট পরিচালনা করলেন, তফাতটা কোথায় বুঝলেন? হ্যাঁ, এটা ঠিকই তো, আমরা তো মাঠে ময়দানেই সবসময় থাকি, শুধু ভোটের নয় ভোটের বাইরেও থাকি, বিগত 10 বছরেও তাই ছিলাম। এটা আমাদের একদম ইউএসপি এবং স্ট্রেংথ। এখন এই অসুখের জন্য অবশ্যই আমি প্রত্যেকেরই এই রিস্কের মধ্যে ফেলতে পারি না, তাই সংযত ছিলাম, কিন্তু বাড়ি থেকে সমস্ত পরিচালনা ভোর 7:30 থেকেই করছি, বাড়ি থেকেই আমরা পোলিং এজেন্টস ইত্যাদি সমস্ত মিটিংও করেছি, ভার্চুয়ালি আমি করেছি, আগামী দিন কাউন্টিং এজেন্টস নিয়েও মিটিং করবো। ভালো থাকবেন, ভালো থাকবেন। দিদি, ভি ভি ভি, এদিকে 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 এদিকে। কোন অভিযোগ আপনার? আমারও মানুষের অভিযোগ এটা যে আমার যে ভারতীয় জনতা পার্টি যিনি ক্যান্ডিডেট করোনা পজিটিভ হয়েছেন, অথচ উনি সারাদিন ঘুরছেন, এটাতে মানুষের জীবনের নিয়ে তো সংশয়। আমরা যখন একটা দায়িত্ব নিয়ে একটা প্রার্থী পদে দাঁড়াই, নিশ্চয় তার সঙ্গে থাকে দায়িত্ব। আমার কোভিড পজিটিভ হওয়া আমি সারাদিন বেরোইনি, প্রচার আমার বন্ধ ছিল যাতে মানুষ বাঁচুক, কিন্তু এখানে দেখলাম উল্টো, কোভিড পজিটিভ এবং সেটা নিয়ে ঘুরছেন মানুষের মধ্যে, এটা তো ঠিক হয়নি। অনেক মানুষ অভিযোগ জানাচ্ছেন, বলছেন আপনিও তো প্রার্থী, আপনি জানিয়ে দিন অভিযোগ আমাদের হয়ে, এটা একটা ছিল বিষয়। আর কিছু কিছু জায়গায় অভিযোগ জানিয়েছিলেন আপনি কমিশনকে? হ্যাঁ, আমি জানি শ্যামপুকুর বিধানসভা বিজেপি প্রার্থী, উনি কিন্তু নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি বলছেন পজিটিভ। না না, আমি এটা তো অনেক জায়গায় জিজ্ঞেস করা হয়েছে ওনাকে রিপোর্ট দেখাতে, এক দ্বিতীয়ত সপ্তাহখানিক আগে পজিটিভ ছিল, আমরাও তো ডাক্তারি একটু করেছি তো নাকি, আমরা জানি মিনিমাম হোম আইসোলেশন লাগে 14 ডেজ, এবং করোনার নেগেটিভ আসা অনেক পরে আসে, আর না প্রথমটা তাহলে ধরতে হবে পজিটিভ ছিলেন না আপনি পজিটিভ বলেছেন, আর না ধরতে হবে এই নেগেটিভটা নেগেটিভ না, দুটোর মধ্যে দুটো সত্য হতে পারে না, এটা আমরা জানি, দ্য ডিজিজ তার প্যাটার্নটা আমরা জানি, আর নিজেতে নিজে দিয়ে যাচ্ছি। সুতরাং কোভিড পজিটিভ মানেই হোম আইসোলেশন, কিন্তু হোম আইসোলেশন কিছু মানেননি, এর মধ্যে প্রচারও করছিলেন, আর আজকেও তাই দেখলাম। এটা হচ্ছে সকল মানুষের অভিযোগ, যেটা আপনাদের সংবাদ মাধ্যমেও জানা উচিত সবাইকে। আর এর বাইরে কিছু কিছু বিক্ষুব্ধ ঘটনা চেষ্টা তারা করেছিলেন, এবং অন্যায়ভাবে হয়তো দোষারোপ চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, কিন্তু সেটা ঠিক দাঁড়ায়নি আর কি অভিযোগ। আপনি এখন কেমন আছেন? দুটো বিষয়, প্রথম কথা, বিজেপি প্রার্থী বলছে 14 দিন থাকতেই হবে, সেরকম কোনো ব্যাপার না, নেগেটিভ আসলেই বেরোনো যায়। আর আপনি কি নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন? শুনুন না, এটা কিন্তু ডাক্তারের অ্যাডভাইস হতে হবে, প্রার্থী আমরা কি মনে করলাম তা নয়, ডক্টরদের একটা অ্যাডভাইস থাকে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোটোকল আছে, সাধারণ মানুষ জানে যে হোম আইসোলেশনে থাকতে হবে, তিনি জানেন না। এবং রিপোর্টটা উনি নেগেটিভ কিনা দেখা কোন ল্যাবরেটরি সেটা যাচাই করতে হবে, তার পজিটিভটাও যাচাই করতে হবে। নির্বাচন কমিশন